কোথায় আছো আস হে আসছি জলদি সবাই আড়িয়ে গড়িয়ে ঝুড়ে ঝাড়ে যে যেখানে আছো পূর্ব নির্ধারিত মোটামুটি গলাটা চেঞ্জ হয়ে গেছে যা ঠিক হতো দিন কত সময় লাগবে তো এখন প্রথমেই করতে যে আমি টপিকটা রাখিছিলাম যে কিছু প্রশ্ন উত্তর খুঁজবো আর কিছু প্রশ্নের উত্তর দিব তো একটু হোক কি বলবো একটু শেয়ার করে দিবে যাতে মানে বিশেষ কিছু কথা বলবো যাতে বার্তাগুলো সব জায়গায় পৌঁছায় তখন বিষয়টা হচ্ছে যে বিভিন্ন রকম পোস্ট আমি এখন দেখিনি মানে অনেক থেকে মানে স্ক্রিনশট আসছে সময় অত সময় নাই অত আলতু ফালতু পোস্ট থেকে সময় নষ্ট করার মতন হ্যাঁ কেননা এটা একরকম যদি এই সবগুলোয় নজর দিতে যাই তাইলে হয়তো কোথাও আমরা যে ফোকাসটা নিয়ে লড়াইটা করছি সেই ফোকাস থেকে আমাদের ফোকাসটা সরিয়ে যাবে কাজে এই সবগুলোয় গুরুত্ব দিচ্ছি যে বিশেষ কয়েকটা কথা বলবো তার মধ্যে স্ক্রিনশট মধ্যে থেকে যেগুলো আমার কাছে আসছে সেগুলো যে ঘাঘর ঘেরা ফুরাই গেল ঘাঘর ঘেরা ফুরাবার লয়েই এখন ঘাঘর ঘেরাটা এখন ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত না আমরা কিছু না কিছু রেজাল্ট পাচ্ছি কেননা আজকে আমাদের অবরোধ কর্মসূচি ছিল বিধায়ক ঘেরাও ছিল যে আমাদের কর্মী ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যানদের এ ছিল আই রাহুল ভাই সব প্রশ্ন একটু আগে একটু আমাকে শুরুটা করতে দাও তারপরে প্রশ্ন উত্তর পর্বগুলো হবে তো যে ছিল সাইকেড রিয়ালিটি ছিল শুরুর থেকে তো সাইকেড রিয়ালিটি আমাদের যেটা ছিল যে পুরুলিয়া থেকে চললাস সিআরআই দপ্তর পর্যন্ত সাইকেল অভিযান একটা ঐতিহাসিক সাইকেল অভিযান তার কারণ হচ্ছে এই দুঃসাহসটা আমরা দেখাতে পারি ছিলাম অনেকেই জিনিসটাকে মানে অ্যাকচুয়ালি সমর্থন করে নাই মানে কি মানে ওইভাবে ভাবতেই পারে নাই যে এটা সম্ভব করা সম্ভব তো সেই ক্ষেত্রে কোথাও না কোথাও সেই জায়গা থেকে অনেকেই বলেছিল যে এটা সম্ভব হবে কি নাই তো আমরাও হয়তো অতটা কনফিডেন্স পাচ্ছিলাম নাই তো সবার সমর্থন সবার সহযোগিতা যেভাবে পাইছি তার ফলে সফল হয়েছে আর সাইকেল রেলটা যেটা একটা উইং অফ গাগর ঘেরা তো এটা সফল তো অবশ্যই বটে কেনে সফল বটে তার কারণ বলছি আমাদের সাইকেল রেলের উদ্দেশ্য ছিল ওখানে যাই কোনোরকম মানে অনির্দিষ্ট কালফাল এইসব ব্যাপার নেই আমাদের উদ্দেশ্যই ছিল সাইকিউরিটার গোটা যে চারটা জেলা আছে আমরা সেই জেলার বিভিন্ন প্রান্তে যতগুলো মানুষের সাথে যেটা জনসংযোগ বলে জনজাগরণ করার যে প্রচেষ্টা সেইটা করতে করতে আমরা নেটওয়ার্ক ইস্যু হচ্ছে একটু তো অনেকদিন ফোনটা সে একটা হেবিচুয়াল ব্যাপার হয় তো সেটা হয়তো হয়নি তো ঘটনা বলছিলাম যে ছিল যেটা উদ্দেশ্য ছিল জনজাগরণ আজকে আমি ব্যক্তিগতভাবে মনে করি সাইকে রেলির যে জনজাগরণের যে উদ্দেশ্য ছিল সেটা মারাত্মকভাবে নেটওয়ার্ক প্রচন্ড ডিস্টার্ব করছে তার ফলে এইসব আলো নিয়ে ছাদে উঠতে হইল লাইফটা কন্টিনিউ করার জন্য তো যে জায়গায় ছিল যে জনজাগরণ জনজাগরণটা সর্বাত্মকভাবে হয়েছে যার ফলে আমাদের খেমাসুলির যে দুটো পয়েন্ট সেই দুটো পয়েন্টে রেল টেকার দিকেই বলুন আর ঘাঘর ঘেরার যে অবরোধ করুন দুটো পয়েন্টেই মানুষের যে সমাগম ঘটিছিল সেটা যার যেসব নেতৃত্ব ফিল্ড ওয়ার্ক করেছিলো সেটার গুরুত্ব আমি অস্বীকার করছি না কিন্তু কোথাও না কোথাও সাইকেল রেলির অবদানও আছে এটাও অস্বীকার করা যায়নি আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা যে অবস্থানটা করেছিলাম দশ ঘন্টা তো আমরা মানে ওই সময় লক্ষ্য করেছিলাম যে সরকার কতটা মানে ওই সরকার ঠিক নয় মানে ওই জায়গায় যে সমস্ত কর্মকর্তারা রঙেছিল তারা কতটা চাপে পড়ে কতটা তারা ব্যতিব্যস্ত করতে আমি একটা পোস্ট করেছিলাম যে সিআরআই দপ্তরটাই ঘামছে কি করব কি নাই হয়ে গেছিল তো এখন বিষয়টা হচ্ছে যে এখন কি শোনা যাচ্ছে এখন কি শোনা যাচ্ছে একটা কমেন্ট এসছে যে শুনতে পাচ্ছি নি কেউ একটু কমেন্ট করে বলবেন তো শোনা যাচ্ছে কি এখন সেই বোকাটাই ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখন বিষয়টা হচ্ছে ওই জায়গায় যখন আমরা এদেরকে যখন মানাতে পারছি নি তখন আমরা ওই সিদ্ধান্তটাই নিলাম যে আমরা যে ট্রাইব বা আমাদের ট্রাইবের যে সমস্ত ব্যাপারগুলোর মধ্যে প্রকৃতি পূজার যে দিকগুলো আছে তো সেখানে আমরা গোরাম থান যখন মানে স্থাপন করলাম স্থাপন করার পর ওদের কিউরিসিটি আরও বাড়লো কী করছে এরা কী করতে চাইছে কী বটে তো কলকাতার বুকে যাঁয়ে ওদের দুয়ার গোড়ায় যেয়ে গোরাম থান প্রতিষ্ঠা করে আসাটা অবশ্যই একটা জয় আর ঘাঘর ঘেরা ওইখানে সে ওইখানে পোস্ট করে কিছু কিছু আসছে যে ঘাঘর ঘেরা শেষ মানে সাইকেল রেলে শেয়ার আই দপ্তর পৌঁছে গেছে মানে ঘাঘর ঘেরা আচ্ছা ঘাঘর ঘেরা ওইখানে শেষ সাইকেল রেলে পৌঁছে গেছে মানে ঘাঘর ঘেরাটা প্রথম থেকে বারবার একটা জিনিস আমরা বলে আসছি যে আমাদের যে সমস্ত যুবনোতিত্বরা ঘাঘর ঘেরাটাকে দিক দেখছে বা দিক দেখাচ্ছে তারা মোটামুটি এটা তারা সবাই বারবার করে বলেছে যে ঘাঘর ঘেরাটা একটা মানে উইংস মুভমেন্ট মানে যার বিভিন্ন দিক থেকে প্রত্যেকটা দিক থেকে ঘাঘর ঘেরার অর্থটা হচ্ছে চার বিভিন্ন কর্মসূচি হবে একটার পর একটা লাগাতার লাগাতার একটার পর একটা পরিকল্পনা হবে লাগাতার একটার পর একটা কর্মসূচি হবে এটা ততদিন পর্যন্ত চলতে থাকবে যতদিন পর্যন্ত না আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছি এগুলা দরকার আছে তার কারণ আমরা বিগত দিনে দেখে এসেছি আমি কোনো নেতৃত্বের দোষ দিব না এখানে অনেক সময় কি হয় বিভিন্ন কর্মসূচি সংগঠিত করতে প্রচুর পরিমাণ অর্থ লাগে সেইগুলা অ্যারেঞ্জ করাও সম্ভব হইতক না আগে বর্তমানে মানুষের যে জনজাগরণ ঘটিয়েছে কুর্মী সমাজের যে জনজাগরণ ঘটিছে সেইখান থেকে অর্থটা আমরা দেখলাম যেদিন আমরা প্রথম আমাদের কাছে কোনো কিছুই ছিল না কোনো কিছুই ছিল না কীভাবে কি করব তো সেই জায়গা থেকে কলকাতা পর্যন্ত পৌঁছানো যেদিন আমরা কলকাতায় ফাইনাল থাকলাম কলকাতার মতন একটা জায়গা এতগুলো ছানা যখন থাকলো হিউজ পরিমাণ একটা খরচ হয়েছে সম্ভবত রাজেশা খরচের ব্যাপারটা দিয়েছে মানে পার হেড দুশো টাকা প্রায় একশো না কত করে ছিল থাকার ব্যাপারটা এরপরে তার ডিনার ছিল মানে রাত্রির খাবারটা ছিল সকালের নাস্তাটা ছিল তো এই যে এই যে ব্যাপারগুলো পার হেডে পার হেডে প্রায় অন্তত প্রায় পাঁচশো টাকার করে খরচা হয়ে গিয়েছিল আনু অনেক বলছি অ্যাপ্রক্সিমেট তো এই যে এই জায়গাগুলোর থেকে আমাদের স্বতঃস্ফূর্ততা যেভাবে মানুষের সহযোগিতা পাওয়া গেছে ফলেই সম্ভব হয়েছে তো এই জায়গাগুলো যখন আমরা পাচ্ছি তখন আমরা লাগাতার একটার পর একটা সরকার একটা এত বড় সরকার চালাচ্ছে ও বিভিন্ন রকমভাবে চেষ্টা করবে আমাদের আন্দোলনগুলোর অভিমুখ ঘুরাইতে আমাদের আন্দোলনগুলাকে দমান দিতে সব ক্ষেত্রে আমরাই যে সফল হব এমনটা ব্যাপার নাই হ্যাঁ তবে হাল ছাড়ছি নেই একটার পর একটা লাগাতার কর্মসূচি চলবে ঘাগর ঘেরা আজকে ধরুন আমাদের সাইকেল রেলির যে ঐতিহাসিক সাইকেল রেলি বলবো ঐতিহাসিক সাইকেল রেলি এই কারণেই বলছে যে প্রথমে কমেন্টগুলো একটু পরে করবেন আসলে তো ঘাঘর ঘেরার যে চলছে ধরুন সাইকেল রেলিটা যে হলো এটা কেন আজ পর্যন্ত মানে এত বড় একটা দীর্ঘ সাইকেল রেলি পশ্চিম মানে পশ্চিমবাংলার ইতিহাসে আমার জানা নাই হয়তো একটা হয়েছিল সাইকেল রেলি সেটা দু হাজার ছয় সাত সালে সম্ভবত তো সেটা অনেক ছোট ছিল আর এটা অনেকটাই দীর্ঘ হয়েছে ভাবার বিষয় আছে যেটা অবশ্যই যে আমাদের মিডিয়া কভারেজ শুধুমাত্র আমরা একটা মাত্র মিডিয়া কভারেজ পেয়েছি বাকিরা বাকিরা পায় নাই তো ঘাঘর ঘেরা প্রচুর নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে তো বলছে আমাদের মিডিয়া টাকা ওই ওরকম পরিস্থিতির মুখে পড়েছিলাম ওরকম পরিস্থিতির মুখে পড়েছিলাম কালকে যখন তাদেরকে খবর করা হয়েছিল অনেকে ফোনও করেছিল নিজের থেকেও করেছিল বিভিন্ন রকম বায়না তাদের ছিল তো সাইকেল র্যালি তো চূড়ান্তভাবে সফল আমি মনে করছি আপনারাও জানাবেন আপনাদের কি মনে হচ্ছে সাইকেল র্যালি সফল কি বিফল আর অনেকেই সমালোচনা করছেন সাইকেল র্যালিটা তবে আমার মনে হয় নাই সমালোচনাটারও দরকার আছে কেননা আমরা যদি ভুল কিছু হতেই পারে মানে সেটা মানুষ বিচার করবে মানে অবশ্যই আমরা চেষ্টা করছি আমরা একটা চেষ্টা করছি যে যেভাবে আমরা ভাবনাটা ভাবিছি যুবর একটু আলাদা রকম করে ভাবিছি তো সেই ভাবনা নিয়ে যে এইভাবে করলে এইভাবে হবে কি বা এইভাবে যদি করা যায় তো সেই জিনিসগুলা অবশ্যই মানুষ বিচার করবেন আপনারা সবাই বিচার করবেন কেননা আমি বা যারাই এই আন্দোলনের নেতৃত্ব টুকিটা কি ছোট বড় নেতৃত্ব যারা আছে তো তারাই সর্বাসর্বা কেউ নয় তারা একটা প্রয়াস চেষ্টা করছে কেননা এটা তো আর অন্য কিছুলে জাস্ট মনে হয়েছে যে এইভাবে যদি করা হয় ভালো হবে হ্যাঁ তো সেইটা ভুল ঠিক সেটা আপনারা বিচার করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে টুকি সমালোচনা করছে তো সেগুলো হবে কি এগুলা বিষয়গুলো নজর দিতে চাইছি না তার কারণ তার কারণ হচ্ছে যে আমাদের নেক্সট যে কর্মসূচিটা আছে সেটা হচ্ছে চব্বিশ তারিখে বন্ধ জঙ্গলমহলের এইটাকে মুখে বন্ধ বললেই তো কেউ বন্ধটা মানবে নাই কারণ আমি একটা সেদিন কথা বলছিলাম যে আজকে জঙ্গলমহলের চারটা জেলা যে চারটে জেলায় আমাদের মানে আধিপত্য বেশি তো সেই জায়গায় আমাদের কুর্মীদের গড় তৈরি করতে হবে মানে প্রথম কথা হচ্ছে আমাদের যদি আমরা ভোট ব্যাংক না তৈরি করতে পারি ভোট ব্যাংক মানে আমরা কাউকে যেমন বলে হারাতে পারি বলে জিতাতে পারি আমরা বলছি না ডাইরেক্টলি রাজনীতি করতেই ভোটে যদি আমি পারি তোকে হারাতেও পারি তোকে যদি পারি পারি বর্তমান রাজ্য সরকার চূড়ান্ত রকমের মানে ওইখানে মানে এমন একটি ভেগবাজি মানে কুর্মীরা যে জঙ্গল মহলে যে কর্মীরা আছে এদের অস্তিত্ব আছে সেই অস্তিত্বটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করার মতন করছে ডাইরেক্টলি বলছে নাই কিন্তু ওদের আচারে আচরণে সবকিছু মনে হচ্ছে যে কর্মীদের অস্তিত্বটাকে এরা অস্বীকার করছে আদিবাসীত্ব বা এগুলো পরের কথা অবশ্যই জনজাগরণের জেগে ওঠা ঝিমিয়ে দেওয়া যাবে না আমরা সর্বাত্মকরণের চেষ্টা করব দিদিভাই ভাই আপনারা সহযোগিতা করবেন আপনারা সাথ দিবেন এটাই আশা করছি মানে একটা কথা বারবার বলেছি যে ক্রীড়া খায় মাঠে নামেছি যদি পরিস্থিতি আসে আত্ম আহুতি পর্যন্ত দিতে প্রস্তুত আছি এই নিয়েও আবার একটু ভাবে ট্রোল হচ্ছে তো যাই হোক যেগুলো কিছু মনে করছি না কি তো বিষয়টা হচ্ছে যদি পরিস্থিতি আসে সেরকম কাজ করার জন্য তৈরি আছি আর দ্বিতীয় কথা হচ্ছে যারা সাইকেল র্যালি আমি যেহেতু সাইকেল যাই অবশ্যই তারপর দিদি ভাই আমরা একটা পরিকল্পনাটা নিচ্ছি তো এখনই আমরা পরিকল্পনাটাকে প্রকাশ করছি নি এরকম একটা পরিকল্পনা আমাদের আছে ঘাঘর ঘেরা তো দেখুন কোনো একটা জায়গায় যাই করে যে গাদি দিয়ে বসিয়ে দিব থাকলে মানে এরকম ব্যাপারটাকেও মানে পরিস্থিতি যদি থাকে তাহলে বসে থাকতেই হবে আর পরিস্থিতি যদি না থাকে তার বিকল্প ব্যবস্থাও বলতেই হোক তবে হোক সেটা লাগাতার যেমন চলতে থাকে মানে একটা কর্মসূচির পর একটা কর্মসূচি যেমন চলতে থাকে যাতে কোনোভাবেই আমরা ব্যাকফুটে না আসি আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ট্যাগলাইনটাই ছিল যে কিছু প্রশ্নের উত্তর খুঁজতে কিছু প্রশ্নের উত্তর খুঁজতেই হবে যে আজকে যে জনজাগরণটা ঘটিয়েছে এই জনজাগরণটায় যদি এই নেতৃত্বগুলোয় পড়ে থাকে তাহলে কিন্তু আমরা আগ্রাতে পারবো না ওই জায়গায় থাকিব তো কোথাও না কোথাও কি মনে হচ্ছে নাই যে আমাদের যারা যারা আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় অনেকেই মানে লিড করছেন সোশ্যাল মিডিয়াটাকে লিড করছেন তো তারাকে আমি বলবো একটু যদি সময় করে ফিল্ড ওয়ার্কে আসা যায় মানে ধরুন এই যে নেক্সট যে কর্মসূচিগুলো নেওয়া হবে পাড়ায় পাড়ায় যাইতে হবে বিভিন্ন জায়গায় বসতে হবে পাড়া বৈঠক করতে হবে তো এই যে আছে এদের মানে ছানাগুলো সম্ভব হবে তো এই প্রশ্নটার উত্তর কিন্তু দরকার যারা যারা প্রচারটা সাইকেল মাধ্যমে অবশ্যই নেতৃত্বের কাছে আমি প্রস্তাবটা রাখবো যখন আমাদের পরবর্তী বৈঠক হবে খুব শীঘ্রই আমরা আবার বসবো হম তো উম কোথাও না কোথাও দরকার আছে সবাইকেই বলবো যারা যারা উঠিয়াসেন দায়িত্ব একটু একটু করে লিতেই হবে আমি বলছি আমরা যদি মানে এক একজন এক একটা আমার নিজের পাড়াটা গোটা গাঁটা নেই এক একজন ছাড়া এক একটা নিজের পাড়াটার দায়িত্ব লি যে আমার পাড়ার পরিবেশটা আমি ঠিক করব তো এটা কখন মানে কখনোই অসম্ভব কিছু নেই অবশ্যই গণেশ দাদা ভাই বলছে আমি আমার এলাকায় ফিল্ড ওয়ার্কে আসবো ফিল্ড ওয়ার্কে নামতেই হবে কেন তাছাড়া আমরা ডোর টু ডোর পৌঁছাতে পারবো না আর ডোর টু ডোর না পৌঁছাতে পারলে আমরা কিন্তু মানুষ মানে যেটা সর্বসাধারণ মানুষ তাদের কাছে আমরা যদি ভরসা তাদের ভরসাটা তাদেরকে না দিতে পারি তাদের পাশে যদি না দাঁড়াতে পারি তাদেরকে বুঝাতে যদি না পারি তারা তাইলে কিন্তু মানে আলটিমেটলি কোথাও কোথাও না মানে মানে যাবে থাকতে পারি আর এগুলো দরকার আর কিছু প্রশ্নের উত্তর দিব বলতে ওই যেগুলো প্রশ্নের উত্তর দিলাম যে ঘাঘর ঘেরা শেষ হয়ে যায়নি ঘাঘর ঘেরার একটার পর একটা কর্মসূচি চলবে আমাদের যে চব্বিশ তারিখের যে বন্ধ বন্ধ কর্মসূচি যেটা আছে সেটা ঘাঘরগেরার একটা অংশ একটা উইং আবার পয়লা মে যেটা আমাদের খেমাসুলিতে একটা জনসমাবেশের যেখানে আমরা জনপ্লাবন আশা করছি যেভাবেই হোক যেখানে যে থাকেন আমি তো বলবো যে যেখানে যেভাবে যে আছেন সেভাবেই পৌঁছে দেবো একটা জনপ্লাবন দেখাতে চাইছি যে জঙ্গল মহলে কুর্মীদের অস্তিত্বটা কীরকম আর জঙ্গল মহলে কুর্মীরা চাইলে কি করতে পারে সেটা সামনে পঞ্চায়েত ইলেকশনে আমরা বুঝাতে চাইছি তো আমরা যদি না বোঝাতে পারি হাইলুম হইল না কবই হবে না এখনো পর্যন্ত যেটা চলছে সেরকমই চলতে হবে কারণ আমরা যদি বোঝাতে পারি যে কুর্মীরা একটা ফ্যাক্টর বটে জঙ্গল মহলে তবেই কিন্তু তাছাড়া মানে বর্তমান রাজ্য সরকারের যে বিহেভিয়ার এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ই আর মাথা খাইয়ে রেখেছে কেউ ই মানে জিনিসগুলোকে দিতে চাইছে নাই কেন দিতে চাইছে না তার কারণ মধ্যে সেই ভয়টা সেই মানে এওয়ারনেসটাই আসে না যে এরা একটা কুর্মী ভোটটা একটা ফ্যাক্টর বোটে তো এই জিনিসগুলা বলার ছিল আর আমি বলবো আমি আরো একটা অনুরোধ করবো সবাইকে যে যদি কোনো রকম কন্ট্রোভার্সি হচ্ছে করুক তো এগুলো নিয়ে কেউ কমেন্ট বক্সে অযথা তর্ক করবেন এখন ঘাঘর ঘেরাই আমাদের অবশ্যই ফিল্ড ওয়ার্ক আর পাড়া বৈঠকটা আসলে দাদাভাই মানে আমরা চাইছি বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন পাড়ার থেকে নেতৃত্ব উঠে আসুক আমি আমার আপাতত কেন্দ্রীয় কমিটির হলেও আমি আমার বাঁকুড়া জেলার থেকে বলবো যারা বাঁকুড়া জেলায় আছো তারা আমার সাথে ফোনে যোগাযোগ করো কিভাবে কি পরিকল্পনা হবে কীভাবে করা হবে আমরা বলে দেব আর যারা ঝাড়গ্রাম থেকে আছো তারা বীরেন্দা কৌশিক দেয়া এদের সাথে যোগাযোগ করো যারা পুরুলিয়ার থেকে আছো তারা সুদীপ দেয়া সজল ভাই আবার যারা আছে ওদের সৌরভ দা অনেকেই আছে পরিচিত মুখ তাদের সাথে যোগাযোগ করো পশ্চিম মেদিনীপুরা আমাদের অপূর্ব আছে ইয়া আছে কি বলে সুমন আছে আর বাঁকুড়ার আমি আরেকটা নাম অবশ্যই এটা না বললেই লয় যে অভিজিৎ ভাই যারা যারাই আছো তারা আমাকে অভিজিৎকে বাঁকুড়ার থেকে যোগাযোগ করতে পারো বা আরও যারা আছে যাদের মুখগুলো মনে হয়েছে ভরসাযোগ্য তাদের সাথে যোগাযোগ করা যেতে পারে কর্মী ওয়েবসাইট অ্যাপস বানালে মনে হয় আমরা সব কর্মীকে কাছে পৌঁছাতে পারবো কী বলেন না দেখো এইগুলার মতন সময় কিন্তু আমাদের হাতে নাই একটা অ্যাপস ডেভেলপ করা তার প্রসেসিং করা এটা লেন্দি প্রসেস কিন্তু আমাদের অত সময় এখন নাই সেই কারণেই সুদীপ তার নাম্বারটা আমি ইনবক্স করে দেবো এখানে কমেন্ট বক্সে আর দিচ্ছি নি তো বিশ্বটা হচ্ছে সব জায়গার থেকে সবাইকে উঠিয়ে আসতে আমরা এই কোটা ছানায় তো আর মানে সম্ভব তারা হয়তো পারবে কিন্তু পেছানে যদি লাইনটা লম্বা না থাকে তারা কাজগুলো করতে পারবে না সবাই পাশে আছি নিরুপমা বোনকে বলবো পাশে আছি পাড়াটাকে সামলাও দি বোন তোমার যে পাড়া সেটা তুমি লিড করো তুমি বুঝো কেননা এখন অ্যাওয়ারনেসটা যদি আমরা সবাই না ছড়াই তাইলে সম্ভব হবে তার কারণ যেভাবে আমাদের প্রতি বঞ্চনা হচ্ছে মানে আমাদের অস্তিত্বটাকেই অস্বীকার করা হচ্ছে তো সেই কারণেই কালকে গরম থান প্রতিষ্ঠা করার একটা ব্যাপার আমরা সিদ্ধান্ত নিলাম যে অস্তিত্বকে অস্বীকার করা যায় নাই জঙ্গলমহলে কুর্মীদের অস্তিত্বকে আর মুখে বললে হবে না এটা করিয়ে দেখাইতেই হবে আমরাকে আমার যে লাইটটা ছিল চার্জটাও একদম ডাউন হয়ে গেল আর নিচে নেটওয়ার্ক থাকছে না তো একটু পরিস্থিতিটা অগোছালো হয়ে গেল তো যাই হোক সবাইকে বলবো যে আমাদের চব্বিশ তারিখের যে বন্ধ কর্মসূচিটি আছে এটা সর্বাত্মকরণে সফল করার চেষ্টা করুন সবাই আর পয়লা মে যে কর্মসূচিটা নেওয়া হয়েছে কারণ এই যে এখন আমাদের দরকার আছে মানে কিছু কিছু মানে স্ট্র্যাটেজি আছে এই জায়গাগুলো এইগুলা মানে ধরুন যদি জনসমাগম না হয় ক্ষমা শুলিয়ে যেটা হচ্ছে জনসমাগম যদি আমরা না দেখাতে পারি ক্ষেমা তখন কি হবে তখন আমরা সেখান থেকে ফেলিওর হয়ে যাব মানে আমরা যতই চেষ্টা করি বা কেউ যতই চেষ্টা করুক সে যখন সেই তার মানে ব্যাকআপ সাপোর্টটা যদি না পায় তখন কিন্তু সে কোথাও না কোথাও হারিয়ে যাবে মানে এগুলো দরকার যুবদের নিয়ে করব অবশ্যই যুব মা কাকি জেঠি পিসি যে যেখানে আছে যেভাবে আছে মানে সবাই কাছে মানে আমাদের এই তো আমার এখানে বোন দিদি ভাইরা বলবো যে গোষ্ঠীগুলো আছে সে মানে আপনাদের যে গোষ্ঠীগুলো আছে সেই সব বিষয়গুলো আলোচনা করুন হ্যাঁ তাদের মধ্যে দিয়ে বাঁধের ঘাটে আলোচনা হোক কুয়াশালা আলোচনা হোক হ্যাঁ মানে যেখানে যেখানে আছে মানে প্রত্যেকটা জায়গায় আর কোথাও না কোথাও আমাদের নেতৃত্বের মধ্যে আমি আরও একটা যেটা ঘাটতি আছে মহিলাদের উঠে আসা মহিলাদের উঠে আসাটা একান্তই দরকার বর্তমানে এই সময় তারা একমাত্র হ্যাঁ তারা তারা একমাত্র মানে গোটা ঘরটাকে মানে আন্দোলনটা গোটা ঘরের মধ্যে ছড়ান দিতে পারবে সবাই আমি জানি সবাই পাশে আছেন হ্যাঁ আমরা অনুভব করেছি সবাই পাশে আছেন তবেই ঘাগর ঘেরার এই এত দূর পর্যন্ত আসা গেল হুম এতদূর পর্যন্ত আসা গেলো তাছাড়া হয়তো এতদূর পর্যন্ত আসা যেত আর খুব একটা চমক হয়তো আমরা পয়লা মে বা তার আগেও হয়তো দিতে পারি চমক বলতে এইটাই জনজাগরণ আরও কিভাবে ঘটানো যাবে কীভাবে প্রত্যেকটা ডোর টু ডোর পৌঁছানো যাবে সেরকম একটা পরিকল্পনা হচ্ছে তো এখন এইসবগুলো লাইভে বলা ঠিক নেই কেননা এইগুলা তো সবাই দেখছে মানে সবাই বলতে আমাদের সরকারও লাইভগুলোকে যথেষ্ট নজরে রাখিছে তো লাইভটা সরকারের পক্ষে যদি খবরটা যাচ্ছে এটাই বলবো যে কর্মীদের অস্তিত্ব কর্মীরা জানান দিবে হ্যাঁ সময় আসিছে আর ছানাগুলো চেষ্টা করছি যখন কিছুদিন সহযোগিতা করুন সাথ দেন তারপরে দেখি না কদ্দুর কি করতে পারছি হুম তো দমে কমে গেল লাইটটা জানি দেখা যাচ্ছে না এরকম ভাবে লাইভটা নারায়ণ রায় মাহাতো জোহার ভুল পরি আচ্ছা ভুল পরিচয় কতদিন থাকো জোহার সংঘর্ষ অবশ্যই আমি আপনার ঠিক ভাষাটা বুঝতে পারলাম নি তবে সংঘর্ষ অবশ্যই হবে সংঘর্ষ দেওয়ার জন্যেই মাঠে নামিছে দেখুন এই রেল সাইকেল রেলিটা দিয়ে আমরা আশা করি এইটুকু যে আমরা কতটা দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে নেমছি অবশ্যই শরীর ঠিক আছে গলাটা একটু ভাঙি গেছে আমাদের সমাজের গায়ে যারা মাত্র মানে ওদের কথায় ওঠা বসে করে তাদের আগে ধরো ওদের রাস্তায় নামার ব্যবস্থা করে এ এইখানে আপত্তি আছে প্রদীপ দা যে কথা সমাজের যারা মাথো ওদের কোথায় যারা আউটপোস্ট করে তাদের আগে ধরো ধরো কথাটা লয় ধরিব তুমি তোমার ওখানটাকে ধরো আমি আমার এখানটাকে ধরবো আর কোনো দাদা ভাই তারও ওখানটাকে ধরবে এইভাবে করতে হবে হুম সুস্মিতা একটু অ অড অড মানে শুধু হাসিলেছে আমি আমার দাঁতগুলোই দেখতে পাচ্ছি এমনিতেই ব্ল্যাক কার লাগছে তো যাই হোক আমি অরূপ হ্যাঁ অরূপ দাদা ঘর আমি পৌঁছে গেছি অরূপ আমাদের সেই রকম একটা সেনা যে ছানাটার একটু অন্য লাইফস্টাইল ছিল মানে তার ঘুমানো খাওয়া দাওয়া একটু অন্য রকম ছিল কিন্তু সে সেই তার ঢাঁচ থেকে বেরায় এসে সম্পূর্ণ অন্য পরিবেশ অন্যরকম সে আজকে ঘর পৌঁছাইলো কালকে রাতেই বেরান ছিল তারপরে খেলার উপরে সাদা ভালো দেখেছে যাই হোক তো এটাই বলবো আমি কালকে দিনের বেলা একবার লাইভে আসবো মানে অনেক কিছুই বলার আছে অনেক কিছু শেয়ার করার আছে কিন্তু এমন পরিস্থিতি হলো ঘরের নিচে থাকছে নেই আর প্রচন্ড রকমের গরম বাতাস একটু কোনো কোনো নেই এই টর্চ দীপ দীপ করে জ্বলছে তার পাশটায় দাঁড়িয়ে আছে ছাদে আছে তো আরও কিছু যদি কোন উম হর বোলার অবি জোহার দাদা জোহার আপনার নামটা বেশ ইউনিক লাগলো যদি আপনার নামটা আপনার প্রফেশন হয় তাহলে কোনোদিন আপনার কাছ থেকে কিছু রাখবো জয়ন্ত ভাই দিনে কখন মানে এমন একটা সময় করব যাতে সবাই সেই সময় ফাঁকা থাকে হ্যাঁ সেরকম একটা সময় নির্বাচন করে আমি পোস্ট করে জানাব কোনো চিন্তা নেই দাদা অবশ্যই মানে বারবার বলছি মানে কালকে আমি যখন লাইভে আসব আমি দেখতে চাই আপনারা কতজন নেতৃত্বের জন্য প্রস্তুত আছেন আর আপনারা কিভাবে কি কি ভাবনা ভাবছেন হুম এইটা আমি কিন্তু প্রশ্নটা রাখলাম সবার কাছে যে কালকে যখন লাইভে আসব তখন কার কা কে কী ভাবনা ভাবে রেখেছেন আপনার গ্রাম সম্পর্কে আপনার অঞ্চল সম্পর্কে আপনার পাড়া সম্পর্কে এইগুলা একটু সবাই শেয়ার করবেন কেননা এখন 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 লয় তো আর কবুই লয় এখন যদি না হয় আর কবুই হবে না বিপ্লব মাহাতো দাদা আমার ঘর দাদা রায়পুরে রায়পুর ব্লক বাঁকুড়া জেলা মাহাতো আমার গায়ে এমন কিছু মাহাতো ঘর আছে যাদের কথায় গোটা গ্রাম উর্বস করে এবং ওরা এই আন্দোলন কোনো দিন যোগদান করেনি আপনার গ্রামটা বলুন এলাকাটা বলুন একটু আমাকে দিলীপ মহা দিলীপ এটা সঙ্গে আছে ওটাই আমার প্রফেশনাল অবশ্যই হরবলা রবিদার কাছ থেকে তাহলে যখন জানলাম তাহলে একদিন হরবলা রবিদার সাথে একদিন লাইভে আসবো আর কিছু কিছু শুনবো কেননা আমি টুকিটাকি চেষ্টা করতাম তো হয় না পারি না এইগুলো ভগবান প্রদত্ত জিনিস হরবোলা এটা আপনি পাইছেন হুম তো সুদীপ্ত দাদা আজ প্রতিটা গ্রামে অন্য জাত কে উঠে আসা যায় যেমন পশ্চিমবঙ্গের মতো তারাই আজ মাথা ছাড়া দিচ্ছে এটা মানুষকে বুঝাতে হবে অবশ্যই প্রত্যেকজনকে প্রত্যেকজনকে দায়িত্ব নিতে হবে তার কারণ সঞ্জীব মাহাতো রায়পুর ব্লকের বাড়ি হচ্ছে দেখুন আমার রায়পুর ব্লকে দুটো জায়গায় বাড়ি আছে একটা হচ্ছে শামসুন্দরপুর অঞ্চলে যেটা আমার আদি বাড়ি বা জন্মভিটা যদিও ওখানে আমি থাকিনি আর আমি এখন আমার যেটা প্রেজেন্ট অ্যাড্রেস সেটা হচ্ছে দুদার অঞ্চল চিরুগোড়া গ্রাম মাহাতো প্রদীপ মানবাজার টু আচ্ছা আচ্ছা মানবাজার টু অবশ্যই বিষয়টা নিয়ে আমার দেখিবেন আমার সোশ্যাল মিডিয়ায় আমার নাম্বারটা দেওয়া আছে আমার আমারও মামাই হোক আমি আমার শ্বশুর বাড়ি বা দু জায়গায় কাজ করবো অবশ্যই এরকম ভাবে সবাইকে অঙ্গীকারবদ্ধ হইতে হবে প্রত্যেকটা ব্যক্তি যে যেখানে আছেন সেইভাবেই যদি না আমরা কাজ করি কোনো একটা বাহান আজকে যেমন অনেককেই আমার মনে হয়েছিলো অনেকেই যারা আন্দোলনে গেছিলেন যে ভাই আমি আসছি আমার একটু কাজ আছে আমার এই অসুবিধে আছে আমার ওই অসুবিধা আছে বিভিন্ন রকম মানুষ আমাদের পরিচিত আমার সু সুসম্পর্কের মানুষ তারা বিভিন্ন সময় ওরকমভাবে বলেছে আমি একটা কথা সেদিন বলেছি তোমার রাজ্য বলছি যে আজকে মানে এক তারিখ থেকে সতেরো আঠেরো তারিখ পর্যন্ত আজকে মানে প্রায় বিকাল সন্ধ্যা হচ্ছে একটার সময় ঘর ঢুকেছি তো এতদিন বাইরে ছিল আমাদের কি কোনোই কাজ নাই কোনোই ক্ষতি হইল নাই তো এরকম ছোট ছোটো খাটো এগুলো একটু মানে ক্ষতি স্বীকার করতেই হবে এই সময়টাই অবশ্যই অবশ্যই দেখা করতে ঘর ডাক ঘর অবশ্যই ঘর আসা যাব তবে ডাকলে আমিও যাব দা লাইভ দেখছো জিতেন্দাকে বলবো দা আমাদের ব্যাপারটা নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে যে বর্তমান রাজ্য সরকার আমাদেরকে জঙ্গল মহলের আমাদের অস্তিত্ব নিয়েই মানে ওরা মনে করে নেয় যে আমাদের অস্তিত্ব আছে এইখানে হুম আচ্ছা সঞ্জীব অবশ্যই যাবো রাউতলায় আমাদের ওখানে অমিত আমার বন্ধু আছে সে দীর্ঘদিনের সমাজকর্মী আমার ক্লাসমেট ছিল অবশ্যই হুম যাব চিঠকোড়া ঘর যায়নি যাকে হোক জিজ্ঞাসা করলেই হয়তো এটা হ্যাঁ আমাদের ঘর বলে দেবে সবাই হুম তো যাই হোক লাইভটা আর কন্টিনিউ করছি নি কালকে দিনের বেলা আমি আমি এইটা বলেই শেষ করব। যে যারা যারা আজকে একশো জন ছিলেন মোস্ট প্রবলি একশো জনেরও বেশি কালকে তারা তারা একটু কিছু ভাবনা ভাবুন না সবাই ভাবুন না যে এইভাবেই করা যেতে পারে এইভাবেই করব আমি গানটা দেখুন আমি গান কোনোদিন লিখতাম না তো কবিতা টুকটাক লিখতাম কলেজ লাইফে গান প্রথমবারে লিখেছি আরো লিখেছি যাই হোক সবাইকেই যে কালকে অন্তত একবার সবাই ভাবনাটা ভাবুন না যতগুলো আছেন এত লোকে যদি আসি জনে যদি আমরা ভাবি যে এটা করলে কেমন আর সবাই মিলে যদি ভাবি তাহলে মনে হয় অনেক বেটার হবে আরো অনেকটা আমরা অনেক নেতৃত্ব খুঁজে পাবো পাড়ায় পাড়ায় নেতৃত্ব খুঁজে পাবো যারা লিড করবে যারা তো নিজের পাড়াটাকে নিচ্ছে নিজের ঘরটাকে লিড করবে এটাও দরকার আছে তো এইভাবে হোক না শুরুটা সবাই আসুন না মানে সোশ্যাল মিডিয়ায় যেভাবে আপনারা সমর্থন জানাচ্ছেন সেইভাবেই নিজের পাড়াটা দু পাঁচটা ঘর দশটা ঘর যদি আমরা দায়িত্ব লি হুম তাইলে আমরা করতে পারবো আমাদের অস্তিত্বটা যতক্ষণ পর্যন্ত আমরা ওদেরকে মানে বুঝাতে পারছি তো আমরা হারিয়ে আছি আমি তো আমার তো রাজেশ দার ফ্যান তো ছিলাম এবার আপনারও ফ্যান হয়ে গেলাম ঝাড়খন্ড থেকে দাদা ফ্যান বলবেন ভাই বলুন আমাকে ভাই বলুন মানে মানে একটু অন্যরকম মানে লাগে কোনোদিন এইভাবে ইয়া করিনি তো যাই হোক সামনের সারিতে আসার চেষ্টা করেছি নিজের কাঁধে দায়িত্ব নিয়ে তো আমি এটাই বলবো লাইভটা শেষ করার আগে লাইভটা দেখছি আস্তে আস্তে কমছেন সবাই তো এটাই বলবো একটু একটু নিজের কথাটা ভাবুন নিজের জায়গাটা ভাবুন নিজের এরিয়াটা ভাবুন হ্যাঁ তারপরে দেখি কালকে আপনারা কে কি উত্তর করছেন আমি নামগুলা কিন্তু দেখি রেখেছি আমি কিন্তু নাম ধরে ধরে বলবো ঠিক আছে তাহলে সবাইকে জোহার